জয়, কৃষ্ণকালী মায়ের জয়। বন্ধুরা, তোমাদের প্রতীক্ষার অবসান ঘটেছে। তোমরা অনেকেই কম বেশি জানো যে মায়ের মন্দির, নতুন মন্দির ওপেন হয়েছে। জুন মাসের 8 তারিখে অর্থাৎ শনিবার মায়ের মন্দির খোলা হয়। পুরানো মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে এই মায়ের নতুন মন্দির। কী ঠিকানা আছে সব কিছু আমি আপনাদেরকে জানাব। এই হচ্ছে মায়ের মন্দিরের ওপেন গেট, যেটা অবস্থিত হ্যাচারি রোড, শ্রীপল্লী। এই ঠিকানাটা বললেই আপনি খুব সহজেই মায়ের মন্দিরে পৌঁছে যাবেন। কিরণ সংঘের পাশে যেমন ছিল মায়ের পুরানো মন্দির, ঠিক দেশবন্ধু সংঘের পাশেই রয়েছে মায়ের নতুন মন্দির। চলুন মন্দিরটা একটু দেখে আসি। বর্তমান সময়ে মায়ের মন্দিরটি জনবহুল এলাকা থেকে বেশ খানিকটা দূরে আছে, অনেক ফাঁকা জায়গা। আপনারা এলে সব সময় মাকে দর্শন করতে পারবেন। হতে পারে মায়ের স্থান পরিবর্তন, কিন্তু মায়ের পুজোর কোনো রকম খামতি নেই। প্রচুর ভক্ত এসেছেন মায়ের পুজো দেখতে। খুব দ্রুত সহিত এই মন্দির বানানো হয়, তাই মায়ের মন্দির কিন্তু কংক্রিটের নয়। মায়ের মন্দির বাঁশের বেড়া দিয়ে, খড়ের ছাউনি দিয়ে একটা ছোট্ট আটচালা করা হয়েছে। আমি জানি আপনাদের মনের মধ্যে এখন অনেক প্রশ্ন জাগবে, তো ঠিক আছে, আপনারা কমেন্ট করবেন, আমি তার কমেন্টে রিপ্লাই দেব এবং পারলে পরে একটি নতুন ভিডিও করে আপলোড করে দেব। আর একটা কথা, যে সকল ভক্তরা মায়ের মন্দির কোনোদিন আসেননি বা পুরনো মন্দির এসেছেন, নতুন মন্দির আসেননি, তাদের জন্যে এই মন্দির কিভাবে আসবেন, বর্ধমানের যে কোনো প্রান্ত থেকে, বাসে হোক, ট্রেনে হোক, টোটোয় করে হোক, চার চাকায় হোক, মোটর সাইকেলে হোক, পায়ে হেঁটে হোক, তার একটা নতুন ভিডিও আমি আপলোড করে দেবো। তো যদি আপনারা বেশি সংখ্যক মানুষ কমেন্ট করেন, তাহলে অবশ্যই আমি সেটা আপলোড করব। গেটের ভেতরের দিকে লেখা আছে ইডেন উদ্যান, আর তারই পাশে রয়েছে একটি টি স্টল। আপনি এখান থেকে চা, জলখাবার খেতে পারেন এবং পুজোর সামগ্রীও এখান থেকে পেয়ে যাবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অবশ্যই আমাকে একটু আগ্রহী জাগাবেন। তো চলুন বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়।